আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার পছন্দের একটা রেসিপি, সেই সাথে শেয়ার করব গত 2 দিন ধরে আমার সাথে কী ঘটেছে তার একটা গল্প শেয়ার করব। আসসালামু আলাইকুম, হুমায়রা আসমম ফ্যামিলি ব্লগ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। বেশ অনেক দিন ধরে সংরক্ষণ করা যায় ঝালমুড়ির মশলা, আজকের রেসিপিটা আমার যেমন পছন্দের আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। ঝালমুড়ির মশলাটা তৈরির জন্য প্রথমে একটা বাটিতে 2 টেবিল চামচ লাল সরিষা, 2 টেবিল চামচ হলুদ সরিষা নিয়ে নিলাম। এরপর নর্মাল পানি দিয়ে মশলাটাকে, সরিষাটাকে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার মতো। সরিষাগুলোকে এভাবে পানিতে ভিজিয়ে রেখে পেস্ট করলে সরিষাগুলো খেতে আড়তি তো লাগে না। শুকনো একটা গুঁড়ো মশলা তৈরি করে নিব, তার জন্য এখানে লাগবে 20টা সবুজ এলাচ, 1টা কালো এলাচ, কালো গোলমরিচ 1 টেবিল চামচ, লবঙ্গ নিয়েছি 10টা, পাঁচফোড়ন নিয়েছি 1 টেবিল চামচ, অর্ধেক জয়ত্রী আর ছোটো সাইজের একটা জয়ফল নিয়েছি, বড় সাইজের হলে অর্ধেক নিলেই চলবে, 1 ইঞ্চি সাইজের দারুচিনি নিয়েছি, 4 টুকরো তেজপাতা নিয়েছি 3টা। এবার এই মশলাগুলোকে হালকা চুলার আছে মচমচে করে ভেজে নেব। মশলাগুলোকে মোটামুটি ভেজে নিলেই চলবে, যেন পুড়ে না যায়, পুড়ে গেলে তিতা লাগবে। ঝালমুড়ির এই মশলাতে আমি কোনো গোটা মশলা ব্যবহার করব না, সব গুঁড়ো মশলা ব্যবহার করব। আমি এটা শুকনো অবস্থাতেই গুঁড়ো করে নিয়েছি, গুঁড়ো করার ক্ষেত্রে খুব বেশি মিহি না হলেও কোনো সমস্যা নেই। এবার ভিজিয়ে রাখা সরিষাগুলোকে ভালোভাবে ধুয়ে নিব, প্রয়োজন মতো অল্প কিছু পানি সহ সরিষাগুলোকে পেস্ট করে নিব, সাথে 3-4টা আস্ত কাঁচামরিচ ও স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে পেস্ট করে নিব। কাঁচামরিচ ও লবণ দিয়ে পেস্ট করলে সরিষার তিতা ভাবটা থাকে না। এবার চুলায় একটা পাত্র বসিয়ে তাতে 350 গ্রাম সরিষার তেল দিয়ে হালকা গরম করে নিব। এই মশলাটা বানাতে কিন্তু সরিষার তেলই ব্যবহার করতে হবে। তেলটা হালকা গরম হয়ে গেলে পেঁয়াজ বাটা দিয়ে দিব পুরো 1 কাপ, 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, মরিচের গুঁড়ো আধা টেবিল চামচ, হলুদের গুঁড়ো আধা টেবিল চামচ, ধনিয়ার গুঁড়ো 1 টেবিল চামচ, সাথে স্বাদ মতো লবণ। এখানে আগে থেকে ভেজে রাখা গোটা মশলার গুঁড়োগুলো দিয়ে দিলাম, সাথে আধা কাপ পানি দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। মশলাগুলোকে ভালোভাবে কষাতে হবে, চুলার আঁচ মিডিয়াম থাকবে, ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো যতক্ষণ না কাঁচা ভাব চলে যায়। মুড়িওয়ালা মামারা কিন্তু তেলের পরিমাণটা বেশি দেয়, আমি তেলের পরিমাণটা কমিয়ে দিয়েছি। আমি মশলাটাকে কষিয়ে কষিয়ে তৈরি করতে সময় লেগেছে আধা ঘন্টার মতো, মানে মশলাটাকে আমার কষিয়ে কষিয়ে তৈরি করতে সময় লেগেছে আধা ঘন্টার মতো। অনবরত নাড়তে থাকবো যাতে নিচে লেগে না যায়। আধা ঘন্টার পর শেষে বেটে রাখা সরিষা ও 1 টেবিল চামচ বিট লবণ দিয়ে দিলাম। মুড়ি মাখানো এই মশলার সিক্রেটটা কিন্তু এখানেই, সরিষা বাটাটা কিন্তু দিতে হবে সবার শেষে, আর যে বিট লবণটা ব্যবহার করেছি এটা কিন্তু মশলার পুরো স্বাদটাকেই চেঞ্জ করে দিবে। সবশেষে সরিষা বাটাটা দেওয়ার পরে আমি আরও 5 মিনিট কষিয়ে নেব। শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে আমার সাথে কি ঘটেছে, সেটা হলো আমি 2 দিন ধরে ঝালমুড়ি মাখা খেতে চেয়েছিলাম কিন্তু আমার বাসার কাছেরই দোকানটা বন্ধ, তাই খেতে পারিনি। আর আপনাদের ভাইয়াকেও ঝালমুড়ি মশলা নিয়ে আসতে বলছিলাম, বেশিরভাগ আমি বাহির থেকে মশলা এনে তারপর মুড়ি মাখিয়ে খাই, কিন্তু ওই দিন মশলা পাইনি, শুধু ঝালমুড়ি নিয়ে এসেছিলো, তাই হামজাইকরা খেয়েছে, আমি আর খাইনি। এজন্য রাগ করে বললাম যে যাক, মামাদের কাছ থেকে আর মুড়ি মশলা আনবো না, নিজেই মশলাটা বানিয়ে নিই। তাই রাগ করে নিজে মশলাটা বানিয়ে নিলাম। এই তো যখন উপরে তেলটা উঠে যাবে তখন বুঝতে হবে যে মশলাটা হয়ে গেছে। এই তো আমার মশলার উপরে তেলটা সেরে উঠে আসছে। এবার আমি ঠান্ডা করে তারপরে একটা এয়ারটাইট জারে সংরক্ষণ করে রাখবো। এই তো আমি এখন ঠান্ডা হয়ে গেছে, এবার সবগুলোকে এয়ারটাইট একটা জারে নিয়ে নিলাম, এভাবে আমি সংরক্ষণ করে রেখে দেব। এভাবে সংরক্ষণ করে বাহিরে রাখা যাবে 2 সপ্তাহের মতো, ফ্রিজে রাখলে রাখা যাবে 3 মাসের মতো। খেয়াল রাখতে হবে যাতে মশলাগুলো তেলের নিচে থাকে। এবার ঝালমুড়ি মাখা বানানোর পালা, আমি নিয়ে নিলাম বুটটাকে আমি হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, চানাচুর, ধনে পাতা, আচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি,
তারপর নিলাম শসা কুচি, মানে সবজিটা আপনারা আপনাদের পছন্দ মতো যে যেটা খেতে চান পরিমাণ মতো দিয়ে নেবেন। অনেকে আবার অনেকটা খেতে চান না, যেমন অনেকে টমেটো পছন্দ করেন না, শসা পছন্দ করেন না, আপনারা যে যেরকম ভাবে নেন মাখিয়ে নেবেন। এবার সবগুলো উপকরণ দিয়ে তারপরে মশলাটা দিয়ে তারপর আমি ভালোভাবে মাখিয়ে নিলেই হয়ে যাবে আমার ঝালমুড়ি মাখানো। আমার এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখেছেন ধৈর্য সহকারে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয় সামনে নেক্সট ভিডিওগুলো করার জন্য। অবশ্যই আপনারা ভালো ভালো কমেন্টস করবেন, আর ভালো লাগলে আমার লাইভটা শেয়ার ভিডিওটা শেয়ার করে দিবেন, আপনারাও এভাবে বানিয়ে নিতে পারেন বাসায়। তাহলে আর ঝালমুড়ি মামাদের কাছে দৌড়াদৌড়ি করা লাগবে না। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। অবশ্যই কমেন্টস এবং লাইক শেয়ার দিতে ভুলবেন না। অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।